প্রিয় দর্শক, বেঙ্গল স্টুডিওর আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন একাই ধরে আছে এই জনপদটি। ছবির মতো সুন্দর রাজ্য কাশ্মীরের একটি গ্রামের নাম যে বাংলাদেশ, এই তথ্যটি হয়তো অনেকেরই জানা নেই। শুনে অবাক হলেও এটাই সত্যি, বাংলাদেশের বাইরেও পৃথিবীর আরেকটি স্থান আছে যেটির নাম বাংলাদেশ। তো চলুন দর্শক, জেনে নেই কাশ্মীরের বাংলাদেশ নামের গ্রামটি সম্পর্কে। কাশ্মীরের বিখ্যাত উলার হ্রদের তীরে অবস্থিত এই গ্রামটির নাম বাংলাদেশ। তিন দিকে পানি আর একদিকে সুউচ্চ পর্বত, সেই সাথে সবুজ প্রকৃতি আর বরফে ঢাকা অসাধারণ এক নয়নাভিরাম গ্রাম বাংলাদেশ। গ্রামটির অবস্থান কাশ্মীরের বান্দিপোরা জেলায়। বান্দিপোরার আলুসা তহসিলে বাংলাদেশ নামক গ্রামটি খুব একটা পরিচিত নয় এখনও। সোপুর বান্দিপোরা সড়কের পাশেই এই গ্রামটির দেখা পাওয়া যায়। বান্দিপোরা থেকে 5 কিলোমিটার পথ পেরুলেই খোঁজ পেয়ে যাবেন এই গ্রামের। এখন কথা হলো এই গ্রামটির নাম বাংলাদেশ হলো কেন। এই গ্রামের নাম বাংলাদেশ হওয়ার পেছনের গল্পটি বেশ করুণ। জানা যায় 1971 সালে জুরিমন নামক এক গ্রামের 5-6টি ঘরে আগুন লাগে। গৃহহীন হয়ে পড়েন নিরীহ সাধারণ এই মানুষগুলো। তারা তখন পুড়ে যাওয়া জায়গা থেকে কিছুটা দূরে পার্শ্ববর্তী ফাঁকা জায়গায় সবাই মিলে ঘর তোলেন। সে বছরই ডিসেম্বরে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম নেয়। সেই একই সময় গৃহহীন মানুষগুলো দুঃসময় মোকাবেলা করে শুরু করেন তাদের নতুন জীবন। দুঃসময় মোকাবেলা করে জয়ী হওয়ার বাসনায় তারা তাদের নতুন গ্রামটির নাম রাখেন বাংলাদেশ। নাম রাখার দীর্ঘ সময় পর মিলেছে এই নামের স্বীকৃতি। 2010 সালে বান্দিপোরার ডিসি অফিস বাংলাদেশ নামক গ্রামটিকে আলাদা গ্রামের মর্যাদা দেয়। 5-6টি ঘর দিয়ে যাত্রা শুরু হলেও বাংলাদেশ নামক গ্রামটিতে এখন ঘরের সংখ্যা 50-এরও বেশি। বাংলাদেশ নামক সেই গ্রামের মানুষের প্রধান জীবিকা হচ্ছে মাছ ধরা, পাশাপাশি পানি বাদাম সংগ্রহ করাও গ্রামবাসীর অন্যতম প্রধান কাজ। দর্শক, কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার মূল্যবান মতামত সত্যিই আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।